এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা বিপাড়া উপজেলার 1 নং মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ বাবলু মিয়া ভাইয়ের সাথে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রার্থিতা করতে যাচ্ছেন। সেক্ষেত্রে নির্বাচনে কেন আসতে চাচ্ছেন এবং নির্বাচনে তার প্রার্থিতা এবং এই সামগ্রিক বিষয় নিয়ে নির্বাচিত হবার পর তিনি কি কি উন্নয়ন কাজ করবেন, এই বিষয় নিয়ে আমরা তার সাথে কথা বলবো। জি আসসালামু আলাইকুম। জি, আমাদেরকে আপনি জানাবেন যে আসলে আপনি তো এই প্রথম নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে নির্বাচনে কেন অংশগ্রহণ করতে চাচ্ছেন এবং নির্বাচিত হবার পর কি কি উন্নয়ন কাজ করার চিন্তা ভাবনা আপনি নিয়ে করেন? আমি মূলত নির্বাচনে আসছি আমার জনগণ 1 নং মানবপুর ইউনিয়নের জনগণ আমাকে উদ্বুদ্ধ করতেছে যে আপনি নির্বাচনে আসেন, আসলে মানুষ হক বিচারটা পাবে আর যার যার প্রাপ্যটা সে সঠিকভাবে পাবে। আমি দীর্ঘদিন মাধবপুর ইউনিয়নে সরদারি মাতাবুরি করে থাকি, মানুষ আমার কথাগুলো শুনে আমার ন্যায়পরণতা দেখে মানুষে আমাকে উদ্বুদ্ধ করা শুরু করছে যে না আপনি নির্বাচন করেন, আমরা আপনাকে সাপোর্ট দেব যা কিছু লাগে। যার জন্য যার পরিপ্রেক্ষিতে আমি নির্বাচনে আসার জন্য বাধ্য হয়েছি। যদি আমার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীকটা উপহার দেয় তাইলে ইনশাল্লাহ আমি মাধবপুর ইউনিয়নের জনগণকে একটা সুন্দর সেবা দিয়ে যাব, এই আশা এবং প্রত্যাশা নিয়ে আমি নির্বাচনে মূলত আসছি। জি, পাশাপাশি আরেকটি প্রশ্ন আপনার কাছে আমরা রাখতে চাচ্ছি যে আসলে এই বর্তমানে আপনি এই চাল্লা আপনি মাধবপুর ইউনিয়নে আসলে কি কি সমস্যা আপনি আপনার চোখে পড়ছে এবং বিশেষ করে যে সমস্যাগুলো নিয়ে আপনি নির্বাচিত হওয়ার পর কাজ করবেন এবং জনদুর্ভোগ কি কি দেখছেন যেগুলো নিয়ে আসলে কাজ করার মতো? প্রথমত আমাদের দেশে আমাদের ইউনিয়নে আমি বলবো এই 52 থানার মধ্যে উপজেলার মধ্যে সবচেয়ে বেশি অনৈতিক কাজ হচ্ছে আমাদের মাধবপুর 1 নং ইউনিয়নে। তার 1 নম্বর হলো মাদক খাওয়া এবং ব্যবসা, 2 নম্বর হলো এখানে চুরি ডাকাতি হয়, চাঁদাবাজি হয়। আমাদের পূর্বে যারা চেয়ারম্যান ছিল বা বর্তমানে আছে আমার তাদের স্মরণাপন্ন হয়েছে কিন্তু আমরা সঠিক কোনো সিদ্ধান্ত পাইনি এই পর্যন্ত। বরংস যদি মাদকে ধরা পড়ে কোনো ট্যাবলেট গাজাটিনা ধরা পড়ে চেয়ারম্যানে তাদেরকে সহযোগিতা করে, যার জন্য এলাকার সবচেয়ে খারাপ তা না ভালো লোকগুলা আমার স্মরণাপন্ন হয়ে বলতেছে যে ভাই আপনি যারা আমার সমবয়সী যা আপনি একটু এই হালটা ধরেন, মাধবপুর ইউনিয়নে যদি আপনি চেয়ারম্যান হন একবার যদি ঠিক করে দেওয়া যেতে পারেন আমার মনে হয় পরবর্তীতে যারাই আসবে ওই আপনার ওই নীতিতে ইউনিয়নটা চলবে। আমি অনেক চিন্তা ভাবনা করে আমি কিন্তু সমাজের সেবা করি বটে, এমন না যে কারো কোনো স্বার্থ নিয়ে, আমি বিনা স্বার্থে কিন্তু সমাজের সেবা দিই। এই পর্যন্ত এমন একটা লোক বলতে পারবো না কারোর থেকে আমি একটা পয়সা নিছি। শুধু আমি এখানে মাইকের সামনে হয়তো বলতেছি মাইক্রোফোনের সামনে, যদি আপনাদের জানার প্রয়োজন হয় মাধবপুর ইউনিয়নে অক্ষরে সর্বস্তরের লোকের জিজ্ঞাসা করলে আমার সম্বন্ধে আপনারা জানতে পারবেন। আমার শুধু একমাত্র উদ্দেশ্য যদি আমি নৌকা পাই ইনশাল্লাহ আমি নির্বাচন করব। আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার জোর দাবি, আমি আমার জন্মের পরে অর্থাৎ যখন থেকে স্কুলে পড়ি, আমি তখনও কলেজে যাইনি, তখন থেকে আমি আমলে করে আসছি আর এই বয়স পর্যন্ত এখনও করতেছি, ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই আমলে কি করে যাব, যেহেতু কোনো দিকে দলের দিকে তাকাবো না ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার জোরালো আবেদন, জানি না আমার কথাটুকু ওনার কানে পুষবে কি না, যদি পুষে তাইলে আমার অনুরোধ থাকবে এতটুকু যে আপনার বাবা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একসময় আমাদের গ্রামের মেইন রাস্তা দিয়ে কুমিল্লার দিকে যাচ্ছিলেন, এখানে একটা পথযাত্রা হয়েছিল, একটা সভা হয়েছিল স্বাধীনতার কিছুদিন আগে, আমি ডেটটা মনে নেই আমার, স্বাধীনতা কিছুদিন বলতে অর্থাৎ 25 মার্চের কিছুদিন আগে এই পথযাত্রা উনি বলছিলেন যে আপনারা এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম, আপনাদের যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। আমি
তখন থেকে ওনার কথাটা আমাকে হৃদয় স্পর্শ করে গেছে। তখন থেকে আমার একটাই চিন্তা ছিল যে কি করব, তখন যুদ্ধ লাগে নাই, কি করব, ওনার যে কথাটা কিভাবে সেটা বাস্তবায়ন করব, বলছেন আসলে কি যুদ্ধ হবে না আরো কিছু করতে হবে, তখন থেকে আমার মনে একটা চিন্তা ছিল। কিন্তু 25শে মার্চের পরে যে সকালে ঘুমোতে আমাদের গ্রামে বাস করতাম, মূলত রাত্রি খবরটা পাইনি, সকালে পাইছি। পাওয়ার পরে মনে হলো যে না, আর তো বসে থাকা যায় না, এখন কি করা যায়। তখন থেকে সিদ্ধান্ত হলো, তখন জানতে পারলাম এক দুদিন পরে যে না হ্যাঁ, ভারতে মানুষ যাইতেছে, ওখানে ট্রেনিং হবে, মুক্তিযুদ্ধ হবে। আমি কথাটা জানার পরে ওই দিন হয়তো যাইতে পারিনি, পরের দিন আমি ইন্ডিয়া গেছি, ওখানে যে রিক্রুটিং হয়েছি ডাইরেক্ট সেনাবাহিনীতে। ওখানে 11 বেঙ্গল একটা রেজিমেন্ট ছিল, ওখানে দাঁড়াইছিল, এটার সিও ছিল মেজর নাসিম, লেফটেন্যান্ট কর্নেল ছিল তখন, পরবর্তীতে উনি জেনারেল হয়েছেন এবং সেনাপ্রধান হয়েছিলেন। তো উনার হাতেই আমি রিক্রুট, উনি প্রথমত আমাকে রিক্রুট করতে চায়নি, যেহেতু আমার বয়স কম ছিল তখন 17 বছর। উনি বলছিল যে তুমি তো ছোটো মানুষ ভাই, তুমি যুদ্ধ করতে পারো। আমি না স্যার, আমি ছোটো হতে পারি, কিন্তু এখন মনটা বড় আছে, আপনি আমাকে রিক্রুট করে দেখেন, আমি যুদ্ধ করতে পারবো ইনশাল্লাহ, আমি পিস্তু হব না, আমি পিস্তু হব না, আমার তো পুরুষ না, ছেলে হইতে পারি, কিন্তু আমার সাহস আছে। উনি আমার কথায় উদ্বুদ্ধ হয়ে আমাকে রিক্রুটিং করলেন, ট্রেনিং করলাম, যুদ্ধ করতে গেলাম, যুদ্ধ করলাম। আর এমনই ভাগ্য, আমার সাথে উনার পায়ে গুলি লেগে গেল, জায়গাটা ছিল চান্দুরা ব্রাহ্মণবাড়িয়া। উনাকে আমরা যখন যুদ্ধের একটু ইয়ে হলো, উনাকে ট্রেসার বের করে আমরা আগরতলা পাঠিয়ে দিলাম, আমরা অ্যাডভান্স করে আশুগঞ্জ দিয়ে চলে গেলাম। আর আমার গন্তব্যস্থল ওইটাই ছিল, আমার 16 ডিসেম্বর আশুগঞ্জে আমার শেষ হয়। তখন যুদ্ধ শেষ হলো, দেশ স্বাধীন হলো, তার পরবর্তীতে আমাদেরকে ডাকা, আমার মনে আছে, ক্যান্টনমেন্টে ঢুকতে দেয়নি আমাদেরকে, যে ক্যান্টনমেন্টে তখনও নিরাপদ না, মাইনটেন আছে, অনেক জায়গামাল আছে, এই জন্য আমাদেরকে বিখারুন্নেসা গার্ল হাই স্কুলে আমাদেরকে জায়গা দিল। আমরা ওইখানে যে 1 মাস ছিলাম, তারপরে আমাদেরকে পোস্টিং করলো খুলনা, মনে আছে খালিশপুর, ওইখানে একটা বয়রা স্কুল নাম আছে, বয়রা স্কুলে আমরা ওখানে 3 মাস ছিলাম। পরবর্তীতে আমরা যশোর ক্যান্টনমেন্টে যাই ঢুকি। আসলে আমার কথাটা কি, আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার চূড়াল আবেদন, আমার একটা বয়সের একটা দ্বার প্রান্তে পৌঁছে গেছি, আমার এলাকার জনগণ আমাকে চাচ্ছে, এই চাওয়াটা যেন বাস্তবায়ন হয়, আপনি যদি আমার নৌকা প্রতীকটা দেন। আশা করি আমি জনগণের যে সাপোর্ট পাচ্ছি, আমি কালকে এক জায়গায় গেছিলাম জামতবিল্লা গ্রামে, এমন একটা লোক ছিল না বাকি যে আমার নামটা শোনার পরে আসে নাই, তারা স্বতঃস্ফূর্তভাবে আমাকে একটা কথাই বলছে, আপনি যেমনি হোক যেইভাবে হোক আপনি নৌকাটা নেন, আপনার ভোটের চিন্তা আপনি করেন না, আপনার 1 পয়সাও লাগবে না, আমরা নিজেদের পয়সা খরচ করে আপনাকে ভোট দেব। তারপরে মনটা আর একটু বড় হয়ে গেল। তারপরে বড় কথা হলো, যদি মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাকে নৌকাটা দেন, তাইলে আমি এই জনগণকে নিয়ে এই মাধবপুর ইউনিয়নটাকে এমনভাবে সাজাবো যেটা আপনিও কল্পনা করতে পারবো না, বাংলাদেশের মানুষও কল্পনা করতে পারবো না। আমি অনৈতিক কোনো কাজ করছি না, এই বয়স পর্যন্ত অবৈধ কোনো পয়সা আমার এই দেহের ভিতরে এই পর্যন্ত ঢুকেছি না, আর বয়সের একটা শেষ পর্যায়ে পৌঁছে গেছি, আর ঢুকাবো না, এই বয়সে আর ঢুকে কলঙ্কিত হবো না, আমি তো মুসলমান, মুসলমানের শুভ আদা করলাম, 1 পয়সাও পকেটে নেব না। আমি কিছুদিন আগে একটা সাক্ষাৎকারে বলছিলাম যে চেয়ারম্যান অফিস আমার বাড়ি থেকে যেতে 20 টাকা ভাড়া লাগে, আসতে 20 টাকা, 40 টাকা। আমি মুক্তিযোদ্ধা প্লাস আমি সেনাবাহিনীর সদস্য ছিলাম, আমি 2টা ভাতা পাই, একটা পেনশন একটা ভাতা, গড়ে যেয়ে আমার মনে 27,500 টাকার মতো হয়। আমি এই দিয়ে আমার ছোট্ট সংসারটা মোটামুটি চলতে পারি, ডাল ভাত খেয়ে চলতে পারি, কারোর কাছে হাত পাততে হয় না। আমি চাই না একবার কোটিপতি হই, আমি আল্লাহর কাছে এতটুকু বলি, এতটুকুই আমার যথেষ্ট। আমি এই টাকা ভাড়া দিয়া অফিসে যাব এবং আসব, ইউনিয়ন ফান্ড থেকে, অর্থাৎ ইউনিয়নের অনৈতিক কাজ করে
সরকারি মাল এক পয়সার মালও ঢুকাবো না ইনশাল্লাহ। আমি ওদা করলাম, যদি মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেন আপনার পাও ছুঁয়ে আমি সালাম করে আসবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার এই মূল্যবান কথাগুলো বলার জন্য। দর্শক, কথা বলছিলাম মাধবপুর ইউনিয়নের একজন কৃতি সন্তান এবং এই ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ বাবলু মিয়া, যিনি দীর্ঘ সময় সমাজ সেবার সাথে জড়িত ছিলেন এবং মুক্তিযুদ্ধার সময় উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে এদেশের স্বাধীনতার অনন্য ভূমিকা রেখেছেন এবং উনি আমাদের মাধ্যমে বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবং আওয়ামী লীগ যারা দলের নেতৃত্ব স্থানীয় লোকজন আছেন তাদের কাছে উনি দাবি জানিয়েছেন যাতে ওনাকে নৌকা প্রতীক দেওয়ার মাধ্যমে ওনাকে সম্মানিত করে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দান করে। আমরা আশা করি দল তার কাজের মূল্যায়ন করবে এবং সাধারণ জনগণ ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সাক্ষাৎকারটি এনসিবি টিভিতে দেওয়ার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ এবং সাথে সাথে আমি প্রধানমন্ত্রীকে আন্তরিক সালাম জানাই এবং বাংলাদেশের জনগণকে যাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে এই দেশ স্বাধীন করব আর স্বাধীন করেই গেছি, আমি দোয়া করি এই দেশটা যেন বঙ্গবন্ধুর যে কথা সোনার বাংলায় গরিব গর্ব, এই সোনার বাংলা গড়াটা যেন দেখতে পারি। এখনও সোনার বাংলা ঘরে উঠে নেই পুরোপুরি। এই মাননীয় প্রধানমন্ত্রীর জীবন দশায় যেন সোনার বাংলায় রূপ নেয় এই বাংলার মাটি। আমি এই দোয়াটুকু এইটুকু যাই দেখে যদি মরতে পারি আমার জীবনটাকে ধন্য মনে করবো। ধন্যবাদ, থ্যাংক ইউ।